দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাতে উঠল কাপ, জয়ের উচ্ছ্বাসে মাতল গোটা দেশ। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন মেন ইন ব্লু, এর সাথে সাথে গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালে বার্বাডোজে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আজকের দিনটা ছিল বিরাট কোহলির গোটা টুর্নামেন্ট ধরে রান না পেলেও ফাইনালের দিন ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি, বুঝিয়ে দিয়ে গেলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। দক্ষিণ আফ্রিকাকে 177 রানের টার্গেট দেয় রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারায়, কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একটা সময় মনে হচ্ছিল ভারতের বিশ্বকাপ জয়ের আশা প্রায় শেষ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বুমরা। শেষ ওভারে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নেয় সূর্যকুমার যাদব, এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। 2007 সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপের প্রথম আসরে সেই বছর পাকিস্তানের বিরুদ্ধে ধোনির নেতৃত্বে কাপ জিতেছিল ইন্ডিয়া। ঠিক তার 17 বছর পর রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতল ভারত। দেশ জুড়ে উন্মাদনা এখন তুঙ্গে।